মনের মানুষ যেজন তিনিই সুজন, ইডেন গার্ডেনের মাঠকে স্নিগ্ধ সুন্দর রাখার দক্ষ শিল্পী। টিম ইডেন পরিচর্যা, নিজের টিমের জন্য প্রায় ১৩,০০০ টাকার টিকিট কিনে দলের সকলকে দিয়েছেন, আর তিনি সারাক্ষণ এই দলের সকলকে নিয়ে ২৪ ঘন্টা কড়া নজরে রাখেন গোটা মাঠ। মানুষটার নাম সুজন মুখার্জি। মধ্য ষাট টপকে এগিয়ে চলেছেন দীর্ঘকায় পেটানো শরীরের মানুষটি। কলকাতার ৪২-৪৩ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আবার কনকনে ঠান্ডা কিংবা অঝোর ধারায় বৃষ্টিবাদল, কুচপরোয়া নেই। ঠাঠা রোদ্দুরেও মাথায় সাদা পানামা ক্যাপ, চোখে রোদ চশমা সেটে সকলের সঙ্গে ইডেনের এ প্রান্ত থেকে ও প্রান্ত টহল দিচ্ছেন। পাছে মারাত্মক গরমে সবুজ ঘাস মরে যায়, ইডেনের সবুজ মখমলের শোভা উধাও হয়ে যাবে যে, তাই ঘুরে ঘুরে দেখতে হয় জল সব জায়গায় ঠিকঠাক পড়ছে কিনা। আবার ২২ গজের উইকেট, এই গরমে গোলে ঝুরঝুরো হয়ে শুকনো হয়ে যাবে, কড়া নজর সেই দিকেও। এমনিতেই বিগ বিমার্কা চেহারা, ভারী গলার স্বর, ব্যারিটন ভয়েস বলাই যায়। জমাট আত্মবিশ্বাস নিয়ে ইডেনের উইকেট তৈরি করেন অনায়াসে। টি টোয়েন্টি ম্যাচ হোক বা টেস্ট ওয়ানডে ক্রিকেট, ইডেনকে ম্যাজিকের মতো প্রস্তুত করে দেন এই সুজন মুখার্জি। বাংলার হয়ে দাপটের সঙ্গে ক্রিকেট খেলেছেন, সংস্থার সচিব হয়ে প্রশাসনিক দায়িত্ব দক্ষতার সঙ্গে সামলেছেন। বেশ কয়েক বছর ধরে ইডেনের কিউরেটর তিনি। ইডেনের সুনাম বাড়িয়ে ৩-৩বার আইপিএলের সেরা মাঠের স্বীকৃতি পেয়েছে সুজন টিম ওয়ার্ক অ্যান্ড কং। ভদ্র মার্জিত তুখোড় আত্মবিশ্বাসী এক চরিত্র। সুজনও জানেন একদিন সকলকে থামতে হয়, তিনিও থামবেন, তবে এখন তো নয়ই। হৃদযন্ত্রের জটিল সমস্যা সামলে সুজন আবার মাঠেই ফিরে এসেছেন মনের জোরে। ৩ মাস অন্তর নিয়মিত ডাক্তারের কাছে যান, নিয়মিত ওষুধও খান, ব্যাগে ৫-৬টা করে গেঞ্জি রাখেন, ঘামে শরীরে যাতে না বসতে পারে বদলে নেন বারবার। প্রত্যহ ভোর হলেই গাড়িতে চেপে ইডেন, তারপরে সল্টলেক, আবার কল্যাণী। সব মাঠ ও উইকেটের তদারকি ছাড়েন, এতে কি পান? ঠোঁটের কোণে স্নিগ্ধ হাসির জবাব বলে বোঝাতে পারবো না। সবুজ ঘাসের টান, একটা অদ্ভুত গন্ধ, ক্রিকেট ব্যাট বলের আওয়াজ সব ক্লান্তি মান অভিমান দুঃখ ভুলিয়ে দেয়। এইসব মালিদের মধ্যে থেকে আজ ওরাও আমার পরিবার, তাই তো ওদের বায়না শুনে টিকিট কিনে ওদের সন্তানদের দিচ্ছি। কথা বলার ফাঁকে কখনো প্রাক্তন ক্রিকেটার প্রশাসক সৌরভ গাঙ্গুলি ও অভিষেক ডালমিয়ার নাম উল্লেখ করলেন, সিএবি সভাপতি স্নেহাশিসের কথাও বলতে ভুললেন না। আমার বসার জন্য ইডেনে একটা ঘর করে দিয়েছে আলাদা, এসি ঘর, টিভিও আছে, ওখানেই খেলা দেখতে দেখতে বিশ্রাম নিতে পারি। সুজনের একটাই আক্ষেপ, আইপিএলে কেকেআরের দলে এখনও কোনো বাংলার ক্রিকেটার নেই। সেই সৌরভ, লক্ষ্মী, মনোজের পর হোম টিমে বাংলার কেউ নেই। ঋদ্ধি, স্বামী, মুখেশ, শাহবাজ, পোড়েলরা অন্য দলের হয়ে খেলছেন, এই দলে বাংলার ছেলেরা থাকলে আরও ভালো লাগতো সুজনের। কী আর করা যাবে, কলকাতার নামটা তো আছে, এই শহরে সুনাম ধরে রাখতে হবে, তাই সদা তৎপর তিনি। মায়াবী ইডেনে তাই সুজন কেকেআর শিবিরের একমাত্র ভরসা এবং প্রতিনিধি। কিংখানের সুজন, তিনি সুজন দাদা। ব্যুরো রিপোর্ট ২৪ স্পোর্টস এন্টার।